স্যার মুখ্যমন্ত্রী যে বিফল হয়েছে আর মুখ্যমন্ত্রী যে আসলে হতাশাত ভুগিছে আর সরকারখন যে দেউলিয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট সিদ্ধান্ত বা মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত কর্কাট লৈ লৈছে আজি বিহু কো এৰি দিয়া নাই আজি মানুহক সভা সমিতি করব কোথাও সমদল করব কোথাও বাটর নাট করব রাইজক সজাগ করব সেইবিলাক এৰি দিয়া নাই গতি এই ক্ষেত্রে কর্কাট লওয়া যেতিয়া আরম্ভ করেছে এটা বোঝা যায় যে আসলে এই সরকার সম্পূর্ণ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সত্যি ধারত পুত গেছে আর মুখ্যমন্ত্রী সেই কারণে এতিয়া মানুষক এনেকা লাগিছে যে ঘর খোজ কাড়িলে হয়তো কোনোবা অফিসার লগাব কিমানটা খোজ কাড়ে তাও সেই খোজ কাড়ার হিসাবত পয়সা লব মানুষ উখা নিশা লওয়াতেও পয়সা লব গতি এনেকা একটা পরিবেশ তৈরি করেছে গতি এটা মানুষের উপর একটা অমানবিকভাবে একটা অন্যায় আর অত্যাচার করা আরম্ভ হয়েছে আর সরকারখনে নিজকে মানে সুরক্ষিত রাখবর কারণে বা মুখ্যমন্ত্রী নিজে যেহেতু অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়েছে তার বাঁচিবর কারণে এই ধরনের কথা বার্তাবিল করে আছে গতি এই আমি তীব্রভাবে নিন্দা করছো আর মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত লিছে এই সিদ্ধান্ত মই ভাবো যে অসমৰ ৰাইজে এটা গ্ৰহণ নকৰে আৰু অসমৰ ৰাইজে কিন্তু ইয়াৰ যোগ্য প্ৰত্যুত্তৰ দিব কাৰণ মানুহ যদি উখা নিশা ল'বৰ কাৰণে মানুহ যদি খোজকাঢ়িবৰ কাৰণে মানুহ যদি কথা ক'বৰ কাৰণে যে কৰ কাটল দিব লাগে তেনে মুখ্যমন্ত্ৰী কিহৰ কাৰণে আছে মুখ্যমন্ত্রী কি মানুষের সভা অভিযোগ পূরণ করব যে মানুষের পর তার টাকা পয়সা লোক আজ এটা সরু পিলপিলি বলে যা কোয়া হয় টমটম বলে কোয়া হয় সেইবিল চলাব রিক্সা চলাব নয় আজ সাইকেল চলাব নয় আজ পঞ্চায়েত সরু একটা ঘর দিয়ে তাদের কর দিবলগা হয়েছে গতি এনেকা পরিবেশ আমি কেউ কাহানি দেখা নাছিল কিন্তু এইজন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সকল সম্ভব কারণ মুখ্যমন্ত্রী আসলে হিটলারী শাসনতন্ত্র চলাইছে হিটলারী শাসন চলাইছে আর যার কারণে মুখ্যমন্ত্রী এনেকা ধরনের কাম করে আছে আর ইয়ার যোগ্য প্রত্যুত্তর অসমবাসী রাইজে কিন্তু নিশ্চিতভাবে দিব চাওক ইমান দিনে আমি রাইজর মাজত আমসে বিভিন্ন সজাগতা সভা আয়োজন করে আইসো কিন্তু এতিয়ার পর আমি বিভিন্ন ধর্মীয় যেহেতু আমার এই সিজনটো ধর্মীয় সভাবিলাক হয় ধর্মীয় রীতি আমার ধর্মীয় গুরুসকলে সমাজখন পরিচালনা করবর কারণে ধর্মীয় রীতিমতে কেনেকে চলিব লাগে এই কথা বার্তাবিলাক যেতে আলোচনা করে তাতেও আমি আমার কথাখিনি রাখি আছো এতিয়া ধর্মীয় সভাবিলাকতো আর আমি ধর্মীয় সভার উদ্যোক্তাসকলক আহ্বান জানাইছো যে ধর্মীয় লাইনের কথাবিলাকৰ লগতে সমাজের শিক্ষা বাল্য বিবাহ নারী শিক্ষা আর ড্রাগস মত আমি কেনেকে নির্মূল করব পড়া যায় কারণ সরকারখনে এইবিলাক নির্মূল নকৰে কারণ সরকারখনে এইবিলাক নির্মূল করার কোনো পক্ষপাতী নহয় তেওঁলোকে বিভিন্ন সময়ত টিআরপি বজাবর কারণে বা টিআরপি লোবর কারণে মিডিয়াত আহিবর কারণে তেওঁলোকে পুলিশ মিলিটারি বা আইন কানুন দেখুৱাই ভয় দেখুৱায় গতি সরকারে এইবিলাক সমাধান সরকারে সমাজের এইবিলাক কুসংস্কার সমাধান নকৰে গতি আমি নিজেই যে ড্রাগসের বিরুদ্ধে ড্রাগস মুক্ত এখন অসম ড্রাগস মুক্ত সংখ্যালঘু অঞ্চল বাল্য বিবাহ বন্ধ নারী শিক্ষার উপর সজাগতা বা আমার মানুষখিনি শিক্ষিত করে কেনেকে আগুয়াই যাব লাগে সকলের খোঁজে খোঁজ মিলাই যাব লাগে তার কারণে এটা আমি আমার নিজাববিয়া আমি সজাগতা সভা আয়োজন করেছো লগতে ধর্মীয় যেবিলাক ধর্মীয় অনুষ্ঠান হয়ে আছে সেই ধর্মীয় অনুষ্ঠানবিলাকতো আমি এই কথাবিলাক আমার অভিভাবকসকলক আমার ধর্মীয় গুরুসকলক কৈ আছো আমিও কৈ আছো তেওঁলোকৰ দ্বারাও কৈ আছো যাতে আমি একটা সুন্দর পরিবেশত আমার সমাজখন পরিচালিত করব পাৰো আৰু আমি আশাবাদী এনেকুৱা ধৰণৰ যদি পরিবেশ আমি প্রায় ছটা মাহ বা এটা বছর যদি আমি করব পাৰো আমি অন্তত সংখ্যালঘু অঞ্চলৰ পৰা আমাৰ যিখিনি কুসংস্কাৰ আছে আমি নাইকিয়া কৰিব পাৰিম। শনিবারে দিনৰ 12 বজাত আমনিত প্ৰাক্তন মন্ত্ৰী তথা চামগুৰি সমষ্টিৰ বিধায়ক ৰকিবুল হুছেইন 26 নৱেম্বৰত আমনিত হবলগা বুথ সন্মিলনীৰ প্ৰস্তুতিৰ বুজ লবলৈ উপস্থিত হয় চামগুৰি সমষ্টিৰ বিধায়ক তথা প্ৰাক্তন মন্ত্ৰী ৰকিবুল হুছেইন। বিধায়ক ৰকিবুল হুছেইনৰ লগত সংগ দিয়ে নগাঁও জিলা কংগ্ৰেছৰ সম্পাদক মাগুৰমাৰী গাঁও পঞ্চায়তৰ সভাপতি ফাৰুক আহমেদ গোলাম মুস্তাফাকে ধৰি লাওখা আৰু বাজিয়াগাঁও ব্লক কংগ্ৰেছৰ বিভিন্ন বিষয়ববীয়াসকল। আনহাতে কাইলৈ আমনিত অনুষ্ঠিত হবলগা বুথ সন্মিলনীত উপস্থিত থাকিব অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ কমিটিৰ সভাপতি ভূপেন বৰা, বিৰোধী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়া, প্ৰদেশ মহিলা কংগ্ৰেছৰ সভানেত্ৰী মীৰা বৰঠাকুৰ, জাকিৰ হুছেইন ছিগদাৰৰ লগতে উপস্থিত থাকিব AICCৰ সাধাৰণ সম্পাদক পৃথিৱীৰাজ সাথেই।